গুড মর্নিং গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম আমার খালামণি সিমের বিচি ছিলতেছে, আর আমি এখানে আমাদের পুরো ঘরটা গুছিয়ে ফেললাম। এই যে সব রুমগুলো ক্লিন করে ঝেড়ে ফেললাম। তো এখানে সালমান আর ইতি মোবাইল দেখছিল। তো আমরা এসে আমাদের কিছু প্রিয় গান চালাচ্ছিলাম। তিন নম্বরটা তো এখানে আম্মু সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করবে। আর এখানে সিমের ভর্তা করবে। তো আম্মু মাছটা ভেজে নিচ্ছে। তো আম্মু এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে, তারপর দিয়ে দিচ্ছে এখানে লবণ। রসুন বাটা, হলুদের গুঁড়ো, ইতি এখানে ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পাচ্ছিল, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে আম্মু, মরিচের গুঁড়ো, তারপর পানি দিয়ে কষানো হয়ে গেলে মাছ আর সিমে বিচি দিলে রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আম্মু শাক ভাজা করবে আলু দিয়ে। তো সব কিছু রান্না শেষে আমরা এখানে খেতে বসে গেলাম। আমার আন্টিরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাসায় চলে যাবে, খুবই খারাপ লাগছিল তাদের জন্য। এখানে আমরা বিকেলে ছাদে উঠলাম, ফুল জামা কাপড়গুলো নিচ্ছিল। আজকে বাইরে খুবই ঠান্ডা পড়ছে, কুয়াশা অনেক, চারপাশটা দেখাও যাচ্ছে না ঠিক মতো। ইতি তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিচে নেমে গেলাম। ছাদ থেকে নেমে ইতিকে পড়াতে বসে গেলাম। হ্যাঁ ইতি বলো। গুড, পারো তুমি? পারো জানি জানি না। তো সন্ধ্যার পরে আম্মু রসুন ছিলছিল, রসুন বাটা শেষ হয়ে গেছিল। তাই এই রুমে ফুল ইতি রাকিব হোসেনের ব্লগ দেখছে। তো এখানে আম্মু রসুন ব্ল্যান্ড করে নিচ্ছে। তো রসুন ব্ল্যান্ড করার পরে আম্মু এখানে কাঁচের প্লেটগুলো মুছে শোকেসে রেখে দিবে। রেখে দিল, আন্টিরা আসার কারণে প্লেটগুলো বের করা হয়েছিল। তো এখানে আম্মু ভাত বসিয়েছিল, ওদিকে সুরা চালাচ্ছিল আম্মু। তো কাঁচের প্লেটগুলোর উপরে একটি কাগজ দিয়ে দিলে আর বালু ধুলোবালি বসে না। দেখতেই পাচ্ছেন এখানে আম্মুরা টিভিতে নাটক দেখতেছিল, ইতি তার ফোনে কার্টুন দেখতেছিল, আমি এখানে বসে বসে ভয়েস দিচ্ছিলাম।
তো গাইজ, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন সবাই। তো সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।